করোনা ভাইরাসটা, এটা আমাদের সারা বিশ্বে এখন নতুন একটা রোগ, ঠিক আছে? এর কোনো প্রতিষেধক আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে হ্যাঁ, এই যে রোগের যে সিমটম, ঠিক আছে, সেই সিমটম বেসিসে আমাদের ট্রিটমেন্ট তৈরি করা। আর আমরা যে গাছগুলোকে নিয়ে আজকে আমি দাবি করছি যে এই গাছগুলো এই করোনা ভাইরাসকে 100% কিওর করবে, এর কারণ হচ্ছে সিমটোম্যাটিক। যেমন করোনা ভাইরাসের রোগীর ক্ষেত্রে যে সিমটমগুলো লক্ষ্য করা যায়, প্রথমত জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ঠিক আছে? এর সঙ্গে আরও বেশ কিছু যেগুলো লক্ষ্য করা যায় সেটা ভাইটাল অর্গ্যান ডিস্ট্রেস হয়ে পড়ে। হ্যাঁ, তো সেগুলোর ক্ষেত্রে আমি যে গাছগুলোকে তুলে ধরেছি এগুলো কিন্তু খুব ভালোভাবে কার্যকরী করবে এবং ওই পেশেন্টকে কিওর করবে। এর মধ্যে আছে নাম্বার ওয়ান হচ্ছে শ্বেত মহাকালের মূল আছে, তারপর আছে বৃশ্চিকালের মূল, পাইপার নিগ্রাম আছে, ব্ল্যাক সিসেম সিড আছে, হরিদ্রা আছে, দ্রোণপুষ্প আছে, এরকম 9 রকম গাছ দিয়ে আমার এই ওষুধটা তৈরি করা হয়েছে। আমি যখন দেখলাম যে সারা বিশ্বে এরকম একটা মহামারীর সৃষ্টি হয়েছে, তখন ফেসবুকে আমি একটা পোস্ট করলাম সর্বপ্রথম, ঠিক আছে? তো দেখলাম এই রোগটাকে কীভাবে প্রতিহত করা যায়। তো যেখানে সারা বিশ্বের বিজ্ঞানীরা পারছেন না, তো এই মুহূর্তে আমাদের কিছু করার প্রয়োজন। তো সেই উদ্দেশ্যে আমি আমাদের যে প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থ সেটাকে অবলম্বন করলাম, কারণ আমি দেখলাম পৃথিবী এমন এমন কিছু কিছু সময়ে সংকটের মধ্যে পড়ে যখন আমাদের এই আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু একমাত্র অবলম্বন হয়। দেখুন, এটা তো সম্পূর্ণ একটা নতুন রোগ, আমাদেরকে তো নেই এখনও, ঠিক আছে? তবে ওর যে সিমটম, সেই সিমটমগুলো কিন্তু 100% ডিস্ট্রয় করতে পারে আমার ওষুধটা। আর আমার এই ওষুধের পাওয়ারটা যেহেতু হাইড্রোক্সিক্লোরোকুইন, মানে সিঙ্কোনা প্ল্যান্ট থেকে এসছে, সেটা একটা ম্যালেরিয়া স্পেসিফিক মেডিসিন, তো সে যদি কার্যকরী করতে পারে তাহলে আমি 100% বিশ্বাসী যে আমার ওষুধটা ওর থেকে বেটার কার্যকরী হবে। যে করোনা ভাইরাস সেটাকে ডিস্ট্রয় করবে, আমি চাই আমার এই ওষুধটা বিশ্ব দরবারে পৌঁছাক, আমাদের যে ভারতীয় মেডিকেল বোর্ড সেটাকে অ্যাকসেপ্ট করুক, হ্যাঁ, এবং পরীক্ষামূলকভাবে আমার ওষুধটাকে প্রয়োগ করা হোক। এখন আমি ওষুধ তৈরি করে আমাদের যে গ্রামের মানুষজন রয়েছেন, ঠিক আছে, তারা প্রত্যেকেই খাচ্ছেন, এবং তাদের যে বিভিন্ন যে আত্মীয় স্বজন রয়েছে বাইরের দেশে গ্রামে, তাদেরকেও নিজে খাওয়াচ্ছে। হ্যাঁ, এটা এমন একটা স্পেসিফিক মেডিসিন যে এটা খেলে শরীরে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এই যে সংক্রমণটা, যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের যে সংক্রমণ, সেটা কিন্তু আরোগ্য হবে। আমরা এই করোনা ভাইরাসের জন্য যে যাতে এই রোগ থেকে আমরা সবাই ভালো থাকি, তার জন্য আমাদের গ্রামে আমাদের কুটুম্ব বাড়িতেও দিয়ে পাঠিয়েছি। হয় নাই তো, তো মানুষের তো একটা ইয়ে থাকে যে যেহেতু আমরা বাঁচাচ্ছি, সবারই তো একটা বাঁচার আশা আছে, গরু, সেভাবেই আমরা চাইছি যে আমরাও খাই, মানে খেয়ে যদি ভালো থাকে। গ্রামের লোকরা সবাই খেয়েছে, আমাদের তো তাই বিশ্বাস যে আমরা খেয়ে যদি আমরাও চাই যে গোটা ভারতবর্ষ সবাই যেন এই ওষুধ যদি ব্যবহার করে, আমিও চাই যে সেটা সবাই যেন ভালোই থাকে, আমরা যেমন ভালো আছি অবশ্যই তারাও ভালো থাকে, এটাই আমি চাই।